नमस्कार, यह मुहूर्त अन्य गुरुत्वपूर्ण खबर लो। मानिकपुर एकांश सरकारी माटि इतना बेदखलकारी कबल जार लिया स्थानीय राइजे तीव्र प्रतिक्रिया प्रकाश कर बेदखलकृत भूमिखिनि उच्छेद दाबी जनाइछे स्थानीय राइजे। यह मुहूर्त एक गुरुत्वपूर्ण खबर आम ईशानित दर्शक और बेदखलकारी कबल मानिकपुर शिलगागुरी शश विघा सरकारी भूमि सरकारी भूमि बेदखल कर कार्य सृष्टि तीव्र प्रतिक्रिया सरकार उच्छेद कर दबी स्थानीय राइज स्थानीय राइजे प्रशासनक दबी जानसे जदिव एल उच्छेद करा ना तक लगे तीव्र प्रतिक्रिया सृष्टि हुआ पर दृश्य प्रत्यक्ष कर सरकारी भूमि एनेदरे इतना बहु बेदखलकारिये घर घर बनवा पर गृह निर्माण करने तक लगे तीव्र प्रतिक्रिया सृष्टि अंचलबाषर मजब शिलगागुरी एकांश लोक जी सरकारी माटि आज सी सरकारी भूमि बेदखल कर घर दुआर सजी बसति स्थापन कर दीर्घदिन सरकारी माटि बेदखल कर बसति स्थापन कर लोकक उच्छेद इतना स्थानीय राइजे प्रशासनक दाबी जाना आदि यह पर्यत कि প্রশাসনে তেনে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই যাক লৈ ইটা একাংশ লোক চিন্তিত পড়েছে খুব উজাড়া পরিলক্ষিত হয়েছে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অঞ্চল জুড়ে শীঘ্রেই সরকারি মাটি বেদখল করা লোকর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সরকারি ভূমিসমূহ উচ্ছেদ করার দাবি উত্থাপন করেছে অঞ্চলবাসী আর যে সময়ত সরকারি ভূমি বেদখল মুক্ত করার বাবে সরকারে প্রশাসনের তরফের পৰা বিভিন্ন পন্থা হাতত লৈ উচ্ছেদ অভিযান অব্যাহত রাখিছে তার মাজতে এয়া মানিকপুরের শিলগাগরীর দৃশ্য আর এনেদরে এটা সরকারি ভূমি বেদখলকারীয়ে কবলত লৈছে বুলি অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে সরকারি ভূমিত ঘর দুয়ার সাজি বসতিপূর্ণ অঞ্চল হিসাবে গড়ে তোলা পরিলক্ষিত হয়েছে যাক লৈ এতিয়া স্থানীয় লোকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে আর প্রশাসনক শীঘ্রেই সেই সরকারি ভূমিত উচ্ছেদ চলাবলৈ আহ্বান জনোৱা হৈছে। মন্তব্য আছে, মন্তব্য আগবঢ়াব বিচাৰিছো। সমস্যা হল মানে আমি মেডি মাটিত আমি খেতি কৰো, সেই খেতিখিনি যে আমি গোমাট মাটি দি লৈ আহো, সেই কোৰ কোৰ মানুহ আহি গোমাটখিনি দহল কৰিছে, সেই গোমাটখিনি দি আমাক আর আহিব নেদে গাড়ি। গতিকে আমি এই মেডি মাটির খেতিখিনি কেনেকে লৈ আহিম? এই কারণে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক বার বার কৈ আছো যে বোলে আমার এই গুমাটখানি যেনে তেনে খালি করে দিবা লাগে, এইটুই আমার একশো একবার অনুরোধ। এখানে আমার অনুরোধ এনে চিনি পাং, কিন্তু ইহতে কোর কোর পরা আহি আহি ইয়াত দখল করেছে, এতিয়া ইয়াত থাকে, গতিকে এতিয়া তো চিনাকি হয়েছো, এ গাঁত থাকে যদি সদায় দেখা হয়। আছে কিছুমান বাহিরা মানুহ আছে, এগুলো চিনিয়ে নাপাং, দেখা পালে বলে এইটো কোন মানুহ যে হিজাবত ঘর করছে বলে এনেকুৱা শুনা পাং। শিলঘাগাড়ি রিজার্ভ গুমাট এইখানে আমার খালি করে দিব লাগে, আমার রাস্তাঘাট বাট সম্পূর্ণ বন্ধ করে দিছে, আমি ধান চাউল একো নিব নোৱাৰো। গতিকে আমি হিমন্তক আমি বারংবার আমি এই কথাখানি আমি কই আছো, সারা অসমে যদি উচ্ছাদ করব পারে আমার এই শিলঘাগড়ি গুমাটখন আমাক উচ্ছাদ করে আমাক উলাই দিব লাগে। আমার রাইজের এনেকা অসুবিধা হয়েছে যে নাকি আমি এতিয়া পেশাব করব যাবার কারণে আমার রাস্তা বাট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, তার কারণে আমি হিমন্তক আমি 100 বার আমি অনুরোধ জনাও আমার এইখানে কাম আমাক করে দিব লাগে। আমার আগতে আসলে তো বিজনেস সার্কেল আজিকালি মানিকপুর হইল নাকি অভিযোগ এনে আমি মন্ডলক বহুবার অভিযোগ করছিল, কিন্তু মন্ডলে আমাকে অভিযোগ করছে যে নহয় আমি এটু অ্যাকচুয়ালি সরকারের তরফের পর আমার তাতে তেনেকুৱা ধরনের কোনো ধরনের নথিপত্র আহাই পাওয়া নাই, আমি তোমার তাতে যাব না। আর এনেদরে মন্তব্য প্রদান করেছে এতিয়া মানিকপুরের শিলগাগুড়ির শশ ভূমি শশ বিঘা ভূমি এতিয়া সরকারি ভূমি বেদখলকারীর কবলত বলে অভিযোগ উত্থাপন হয়েছে। সরকারি ভূমি বেদখল করা কার্যত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সরকারক উচ্ছেদ করার দাবি জানাইছে স্থানীয় রাইজে। এই পর্যন্ত প্রশাসনক দাবি উত্থাপন করেছে যদিও প্রশাসনে তেনে ধরনের উচ্ছেদের কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই বলেও জানিব পৰা গৈছে।